তো হে গাইস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকের এই ভিডিওতে নদিয়া জেলার নবদ্বীপ ধাম থেকে দার্জিলিং যাওয়ার ট্রেন 12 সেপ্টেম্বর থেকে কতগুলো চলছে, কখন চলছে এবং এর টিকিট কত, সেই ব্যাপারে জানকারি দেবো। তো তোমরা যারা নদিয়া থেকে দার্জিলিং যাবে, তোমাদের জন্য ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তো চলো বেশি না পিছিয়ে না করে ভিডিওটা শুরু করা যাক। তো চলো, লেটস স্টার্ট। তো গাইস, তোমাদের প্রথমে একটা কথা ক্লিয়ার বলে দিতে চাই, দার্জিলিং কোনো ট্রেনই যাই না, যাই নিউ জলপাইগুড়ি পর্যন্ত। তো তোমরা নিউ জলপাইগুড়িতে গাড়ি পেয়ে যাবে দার্জিলিং যাওয়ার। তো নবদ্বীপ ধাম থেকে নিউ জলপাইগুড়ি যাওয়ার ফার্স্ট ট্রেন নাম্বার 1 তিস্তা তোস্তা এক্সপ্রেস, ট্রেন নাম্বার 03141। এই ট্রেনটি নবদ্বীপ ধাম থেকে ছাড়বে বিকেল 4:17 এবং নিউ জলপাইগুড়ি পৌঁছে দেবে রাত 2:50। এবং এই ট্রেনের টিকিট প্রাইস পড়বে, তোমরা যদি সেকেন্ড সেকেন্ডে যাও আর কি বসে যাও, তোমাদের টিকিট প্রাইস পড়বে 170 টাকা। এবং তোমরা যদি স্লিপারে যাও আর কি তোমরা শুয়ে যেতে চাও, তো তোমাদের টিকিট প্রাইস পড়বে 280 টাকা। এবং তোমরা যদি থার্ড এসিতে যাও, তোমাদের টিকিট প্রাইস পড়বে 755 টাকা। এবং তোমরা যদি সেকেন্ড এসিতে যাও, তোমাদের টিকিট প্রাইস পড়বে 1070 টাকা, আর কি 1070 টাকা। এবং এই ট্রেনটি প্রতিদিন চলে, প্রতিদিন বিকেল 4:17 নবদ্বীপ ধাম থেকে ছেড়ে যায় এবং নিউ জলপাইগুড়ি পৌঁছে দেয় রাত 2:50। তো নাম্বার 2 কামরূপ এক্সপ্রেস, ট্রেন নাম্বার 05959। এই ট্রেনটি নবদ্বীপ ধাম থেকে ছাড়ে সন্ধ্যা 7:57 বা রাত 7:57 এবং নিউ জলপাইগুড়ি পৌঁছে দেয় সকাল 6:05। এবং এই ট্রেনের টিকিট প্রাইস পড়বে, তোমরা যদি সেকেন্ড সেটিংয়ে যাও 170 টাকা, স্লিপারে যাও 280 টাকা, থার্ড এসিতে যাও 755 টাকা, সেকেন্ড এসিতে যাও 1070 টাকা। এবং এই ট্রেনটি প্রতিদিন চলে, প্রতিদিন সন্ধ্যা 7:57 বা রাত 7:57 নবদ্বীপ ধাম থেকে ছেড়ে যায় এবং নিউ জলপাইগুড়ি পৌঁছে দেয় তার পরের দিন সকাল 6:05। তো নাম্বার 3 পাহাড়িয়া এক্সপ্রেস, ট্রেন নাম্বার 05721। এই ট্রেনটি নবদ্বীপ ধাম থেকে ছাড়ে রাত 11:48 এবং নিউ জলপাইগুড়ি পৌঁছে দেয় সকাল 9:30। এবং এই ট্রেনের টিকিট প্রাইস পড়বে, তোমরা যদি সেকেন্ড সেটিংয়ে যাও 175 টাকা, স্লিপার 290 টাকা, থার্ড এসি 275 টাকা, ফার্স্ট এসি 1855 টাকা। এই ট্রেনের সেকেন্ড এসির কোচ নেই, তো এই ট্রেনের ফার্স্ট এসির কোচ রয়েছে। তো ফার্স্ট এসির টিকিট প্রাইস পড়বে 1855 টাকা। এবং এই ট্রেনটি সপ্তাহে একদিন চলে, শনিবার। শনিবারের দিন রাত 11:48 নবদ্বীপ ধাম থেকে ছেড়ে যায় এবং নিউ জলপাইগুড়ি পৌঁছে দেয় তার পরের দিন রবিবারের দিন সকাল 9:30। তো নাম্বার 4 পুরী কামাখ্যা এক্সপ্রেস, ট্রেন নাম্বার 05743। এই ট্রেনটি নবদ্বীপ ধাম থেকে ছাড়ে সকাল 9:46 এবং নিউ জলপাইগুড়ি পৌঁছায় সন্ধ্যা 6:55। এবং এই ট্রেনের টিকিট প্রাইস পড়বে, তোমরা যদি সেকেন্ড সেটিংয়ে যাও, এই ট্রেনের সেকেন্ড সেটিং নেই, এই ট্রেনের স্লিপার রয়েছে, তো তোমরা যদি স্লিপারে যাও 280 টাকা, থার্ড এসি 755 টাকা। এবং এই ট্রেনটি সপ্তাহে একদিন চলে, রবিবার। রবিবারের দিন সকাল 9:46 নবদ্বীপ ধাম থেকে ছেড়ে যায় এবং নিউ জলপাইগুড়ি পৌঁছে দেয় সন্ধ্যা 6:55। তো এই ছিল 4টি ট্রেন নবদ্বীপ ধাম থেকে নিউ জলপাইগুড়ি যাওয়ার ট্রেন আর কি দার্জিলিং যাওয়ার ট্রেন। তো তোমরা যারা দার্জিলিং ঘুরতে যাবে আর কি বেড়াতে যাবে, তোমরা কামরূপ এক্সপ্রেসে যেতে পারো, কারণ এই ট্রেনটি নবদ্বীপ ধাম থেকে ছাড়ে সন্ধ্যা 7:57 আর কি রাত 7:57 এবং নিউ জলপাইগুড়ি পৌঁছে দেয় সকাল 6:05। তোমরা সকালবেলা নিউ জলপাইগুড়ি পৌঁছে যাবে এবং নিউ জলপাইগুড়ি থেকে সকাল 10টার সময় একটি টয় ট্রেন ছাড়া হয়। তো তোমরা যারা দার্জিলিং ঘুরতে যাবে, তো তোমরা এই টয় ট্রেনে দার্জিলিং যেতে পারো, কারণ এই টয় ট্রেনে গেলে তোমরা দার্জিলিংটা ভালোভাবে দেখতে পাবে, পুরো আর কি ব্যাপারটা বুঝতে পারছো, ভালোভাবে ঘুরতে পারবে। আর কামরূপ এক্সপ্রেস ট্রেনে তোমরা যেহেতু রাতে জার্নি করবে, তো তোমরা স্লিপার কোচের টিকিট কাটবে 280 টাকা। তো এই ছিল 4টি ট্রেন, তো তার মধ্যে আমি একটি ট্রেন বললাম। এই ট্রেনটি তোমরা যদি দার্জিলিং ঘুরতে যাও, তো তোমরা এই ট্রেনে যেতে পারো, এই ট্রেনে গেলে দার্জিলিং তোমরা ভালোভাবে ঘুরতে পারবে, ব্যাপারটা বুঝতে পারছো। তো এই ছিল ভিডিওটা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং তোমাদের কিছু জানার হলে আমি কমেন্ট বক্সে জানাতে পারো। তো চলো দেখা করবো নতুন নতুন ভিডিওতে। তো ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো।